কি সুবোধা, এই যে হ্যালো, কিছু মনে পড়লো? কি বলতো, সেই সিংহ বাড়ির মাঠ, বিকেলের খেলাধুলা, একসাথে স্কুলে যাওয়া, টিফিন খাওয়া, স্পেশালি ঝগড়াঝাটি। তোমার মনে আছে পরীক্ষায় কে প্রথম হবে তুমি না আমি, সেই নিয়ে কত ঝামেলা, মারপিট, খুনসুটি, তারপর আবার মিলিমিশে গলা জড়াজড়ি। তারপরে তুই আমাকে ছেড়ে চলে গেলি, তারপর এই এত দিন পর দেখা, বছর দশেক পর। কোনো উপায় ছিল না সুবোধা। ছোটবেলায় মামা বাড়ি ভালো লাগতো, কিন্তু পড়াশোনাটা তো চালিয়ে যেতে হয় বলো, তাই বাবার কোনো রিস্ক নেয়নি, সোজা আমায় নিয়ে আসলো, এসে স্কুলে ভর্তি করে দিল। সেই স্কুল থেকে মাধ্যমিক পাশ করলাম, উচ্চ মাধ্যমিক, কলেজ সবই হলো। আর তোর সাথে সাথে তোর মামা বাড়িও এক এক করে সবাই তোদের বাড়িতে চলে গেল, আর তোর মামা বাড়িও তো থাকলো না, আর আমাদের দেখা হওয়া, কথা বলা, সেগুলো আজ এতদিন পর। হ্যাঁ গো, আসলে দাদু দিদার বয়স হয়েছে, দেখাশোনা করার কেউ নেই, তাই মামা বাড়ির সব জমি জায়গা বিক্রি করে দিয়ে দাদু দিদাকে আমাদের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত বাবাই নিয়েছিল। জানিস, বাবা যখন প্রথম ফোনটা কিনে দিল, সোশ্যাল মিডিয়াতে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। অবশেষে আমিই তোমায় খুঁজে বার করলাম, তাই তো? আমি প্রোফাইল দেখে আন্দাজ করেছিলাম ওটা তোমারই প্রোফাইল হবে, তাই সাহস করে নক করে দিয়েছি। না, ভালোই করেছিস, আসলে আগের থেকে এখনকার চেহারার মধ্যে তো অনেকটাই পার্থক্য দেখা দিয়েছে, তাই আর কি, শুধু ফেসবুকের ছবি দেখে কাউকে চেনা যায় না। কিন্তু যাক, তুই করেছিস বলেই আজ আমাদের দেখা। হ্যাঁ, নয়তো দেখাই হতো না, তাই না? জানো সুবোধা, তোমায় আমি খুব মিস করেছি। এই সুবোধা, তোমাকে না আমার একটা দারুণ কথা বলার আছে। হ্যাঁ, আমারও একটা কথা বলার আছে, যে কথাটা অনেকদিন ধরে বলা হয়নি। বলো না, লেডিস ফার্স্ট। এইখানো তুমি না বদলালে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওয়েট সুবোধা, ওয়েট, এই দেখো। আমার বয়ফ্রেন্ড, ইয়াস, যেন আমাদের বাড়িতে মেনে নিয়েছে, ওদের বাড়িতে মেনে নিয়েছে, ভাবছি সামনের বছরই আমরা বিয়েটা সেরে ফেলব। খুব ভালো, কংগ্রেচুলেশনস, খুব ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো, আমার বিয়েতে কিন্তু তোমাকে আসতে হবে। হ্যাঁ, আমি কোনো কিন্তু কথা শুনবো না। আর হ্যাঁ, তুমি কি যেন একটা বলে বলছিলে বলো। ও গো, ও সেরকম কিছু না, ওই আসলে মা হচ্ছে তোকে অনেক বছর দেখেনি তো, তাই একবার নিয়ে যেতে বলেছিল। তুই তো বয়ফ্রেন্ডকে নিয়ে একবার যাস। একদম শিওর, একদম মাসিমার সাথে দেখা করে আসবো। সুবোধা, ও ফোন করছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, তোকে এবারও অনেকগুলো কথা বলা হলো না, আগের বারও বলতে পারিনি যে আমার সাথে থেকে যা।